তাহলে এটা হলো রাজদীপের দাদা আর ওটা হলো আমাদের আরেকটা বন্ধু। ই বাবা, এরা দুজন আমাকে কি করছে? সুরসুরির জন্য, তারপর গুড়গুড়ির জন্য, আবার ওর আর একটা ভাগ্নি আছে তার জন্য, সবার জন্য এরকম পিচকিরি এনে দিই। কারণে বলছি, বাড়িতে থাকলে যতটা আনন্দ হতো এখানে একটু কম। আশেপাশে এখানে কেউ হোলি টোলি খেলে না। এই যে ফেটেছে, এই যে ফেটেছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, সকাল সকাল ওদের মুখে একটু পেন্ট লাগিয়ে দিয়েছে, আমার মুখে আবির নয় কিন্তু। হ্যাঁ, তো আজকে তো হোলি, সবে বরাত দুটো একসাথে, তো সবাইকে আমার ফ্যামিলির, মানে আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি অ্যান্ড হ্যাপি সবে বরাত। যারা হোলি সেলিব্রেট করছো তাদের জন্য খুব ভালো কাটুক দিনটা, আর যারা সবে বরাত সেলিব্রেট করছো তাদেরও ভালো কাটুক দিনটা। তো সবার তো একটা একটাই হয় না, আমার দুটোই আমার কাছে ইম্পর্টেন্ট। হোলিটাও আমার কাছে ইম্পর্টেন্ট আর সবে বরাতটাও ইম্পর্টেন্ট, কারণ দুটোই মানে ফেস্টিভ্যাল আর দুটোতেই আমার আনন্দটা অনেকটাই। কিন্তু এই বাড়িতে যেহেতু আছি, হোলির আনন্দটা একটু হলেও কম, কিন্তু সবে বরাতের আনন্দটা অনেকটাই বেশি, হোলির আনন্দটা একটু হলেও কম। এই কারণে বলছি, বাড়িতে থাকলে যতটা আনন্দ হতো এখানে একটু কম। আশেপাশে এখানে কেউ হোলি টোলি খেলে না, ওই জন্য এখানে একটু কম। আর সকাল সকাল বৌদি তোর মুখে দেখি কোথায় লাগিয়েছে, দেইনি, দিতে পারেনি, দিতে পারেনি। আর এদের দুজনের মুখটা আগে দেখিয়ে নিই তোমাদেরকে, দেখাও। ই তো এখন তো এরা দুজন পটপট করে পপবাজি ফাটাচ্ছে, কিছু হবে না, উঠে যাবে। আর প্রতি বছর তো মা বাড়ি থাকে, আজকে মা বাড়ি নেই এই দিনটাতে, সবেরাতের দিনে, আর মা কালকে বাড়ি আসবে। কাল যদিও বা রাত হয়ে যাবে, কালকে মানে পরপর ব্লগে তোমরা দেখতে পাবে। মানে সবেরাতে দুটো রোজা হয়, সবেরাতের দিন কিংবা পরের দিন, আর আগের দিনও হয়, তাই না? তো দুটো করে করে, কেউ তিনটে রোজা করে। তো আশিকও আজকে করছে, আবার কালকে হয়তো করবে। তো সবে বরাতটা যেহেতু রাত্রেবেলা পালন করা হয়, ওই জন্য সকালবেলা হোলির মজাটা তো নিতেই হবে। তো আমি ভেবেছি যে দুটো ব্লগ করব, সকালটা একটা, রাত্রেবেলা আর একটা, কারণ দুটো আলাদা আলাদা করব, তাহলে দুটোই ভালো লাগবে, বেশ মজা হবে। তো এখন তো আপাতত দেখতে পাচ্ছ রংচং মেখেছি, মানে আমি ওদেরকে মাখিয়েছি, আমার মেয়ের যে পড়ার যে কালারের পেন্ট থাকে সেটা দিয়ে মাখিয়েছি, আর আবির আছে সেটা দিয়ে ওদেরকে এখন পিচকির খেলা হবে, তারপর স্নান টান করা হবে, দেন বিকালবেলাটা আবার সবে বরাতেরটা বিকালেরটা বিকাল কালের মতো মনে সেলিব্রেট করবো। তো চলো, আশিপা এখন কি রান্না করছে আগে দেখায়। সকালের টিফিন টিফিন আমাদের খাওয়া হয়ে গেছে, আমি কাল রাতে তরকারি ছিল তাই দিয়ে রুটি খেয়েছি, আশিপা তো রোজা করছে, আমার ভাইও খেয়ে নিয়েছে, আর এরাও খেয়েছে ডিম পোচ দিয়ে রুটি। আর সকাল সকাল আশিপা রান্নাও বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মাংস আর ভাত হচ্ছে, আর বাচ্চাদের জন্য হয়েছে মাংস, বাচ্চাদের জন্য মাংস হয়েছে। তো আজকে আমাদের দুপুরবেলা মাংস ভাতই হবে সবার। তো আর এদিকে ঘরটা সব মোছা হয়ে গেছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, বাড়ি থেকে এসেছি তো অনেকদিন, দেখানো হয়নি যদি আমার, এই এই পিচকিরিটা, এটা একটা ভালো পিচকিরি বেশ। এই পিচকিরিটা আমার মেয়েকে রাজদীপ কিনে দিয়েছিল, আমি যেদিন আসি তার আগের দিন রাজদীপ বড় বাজার গেছিল, তো সুরসুরির জন্য, তারপর গুড়গুড়ির জন্য, আবার ওর আর একটা ভাগ্নি আছে তার জন্য, সবার জন্য এরকম পিচকিরি এনে দিয়েছিল। তো আমরা নিয়ে এসেছিলাম, এটা আর বার করা হয়নি, তো আজকে এটা ইউজ হবে। আর দুটো পিচকিরি কোথায় গেল মা? জানিয়েছো। আর এরা পপ 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 ফাটছে, আর আশিপা পিচকিরি যেই বলেছি তার আগে আগেই ও চুলোটাকে ঢাকা দিয়ে দিচ্ছে। এই দিক দিয়ে কিন্তু বেশি দেবে আশিপা, এই দিকটা ভালো করে দে, এই পেপারটা এই দিকটা টেনে দে। এই দেখো আমার ভাই গাড়ি ধুচ্ছে, দেখো কি কি খুঁজছো। তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আমরা কি করছি না করছি, খেলা করছি দেখতে পাবে। Thank you.
কেন মা? পুরো ভিজিয়ে দিচ্ছে আমাকে। সুহানি মশলাটা হয়ে গেছে, মটনটা দেখি, মটনটা কই? মটন এটা দেশি, এটা ব্রয়লার পকোড়া, আদা রসুন হচ্ছে সবজি, স্যালাড, পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেছনে মশলাপাতি দেখে নি, ঠিক আছে। ওই চালটা এনে ভেজাতে হবে তো রাজা। এই গাড়িটা তো আছে, তো এটা তো বুঝতেই পাচ্ছ আমার বাড়িতে নয়, এটা হলো বাবাই যেখানে আছে রাজদীপের বাড়িতে। প্রতি বছর ওরা এরকম একসাথে বাজার করে তারপর এখানে রান্না বান্না হয়, খাওয়া দাওয়া হয়। তো আগের বছর বাবাই মিস করেছিল আর আমি এই পরপর দু বছর মিস করছি। তো আমি বাবাকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাবে, তাহলে আমিও আমার ভিউয়ার্সদের দেখাতে পারবো যে আমি কোন আনন্দটা এখানে মিস করছি হোলির টাইমে। ওই জন্য আমি বাবাইকে বললাম, বাবাই পাঠিয়েছে। তাহলে এটা হলো রাজদীপের দাদা আর ওটা হলো আমাদের আরেকটা বন্ধু। এখনো হোলির রঙই মাখা হলো না, রান্নাও করা হলো না, হ্যাপি হোলি।